যে পাঁচ ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিজের হাতে নিয়ে নেন এর মধ্যে প্রথম ব্যবহার হলো মান খরা ফি ইসাবলিল্লা যে আল্লাহ রাস্তায় বের হয় যে জিহাদের ময়দানে চলে যায় আল্লাহ রাস্তায় চলে যায় তার জিম্মাদারি স্বয়ং রব্বুল আলমিনের দরবারে কারণ জিহাদের ময়দানে এটা অনেক দামি একটা জায়গা যুদ্ধের ময়দানে যাওয়া এটা অনেক খুশনসিবের ব্যাপার সেপার সাল্লাম বলেছেন কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ না করে অসুস্থ হয়ে মারা যায় আল্লাহ তার জিন্দিগির সব গুণা মাফ করে দেন এবং তাকে শাহাদতের মর্তবা দান করেন মর্যাদা দান করেন এই জন্যই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয় তার জিম্মাদারি আল্লাহর হাতে দ্বিতীয় নম্বর যে লোক অসুস্থ ব্যক্তির সেবা সেবাযত্নের জন্য ঘর থেকে বের হয়ে যায় রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন হাকুল মুসলিমি আল মুসলিমি খানসুল একটা মুসলমান একটা মুসলমানের পাঁচটা হক এর মধ্যে একটা হলো ও অসুস্থকে সেবা যত্ন করা তো রাসুল বলেছেন যে সেবা যত্নের জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ হাবুল আলাইমিনের সে চলে যায় তৃতীয় নম্বর যে লুক সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে অর্থাৎ মাগরিব এবং ফজরের নামাজ মসজিদে আদায় করে তার জিম্মা আল্লাহর হাতে চলে যায় তার কারণ হইল যে লোকটা ফজর এবং মাগরিব মসজিদে যায় সে বাকি তিন অক্টের নামাজ মিস করবেন অবশ্যই পড়বে অর্থাৎ পাঁচ অক্টের নামাজি যারা আসেন তাদের জিম্মাদারি আল্লাহর হাতে আরও সহজে যদি বলতে হয় এভাবে বলতে হবে চতুর্থ নম্বর যে লোক দান হয়রাত করার জন্য ঘর থেকে বের হয় তার জিম্মাদারি সংগ্রাম বলে আলামিনের কাছে দান খয়রাত করা এটা অনেক বড় সবের কাজ এটা অনেক বড় মন মানসিকতার প্রয়োজন টাকা তো সবারই আছে কিন্তু দান করে কয়জনে কয় জনে সাল্লাম বলছেন বেলা করলে বালা মসিবত দূর হয় ওয়া উফি অঙ্গৃহী হায়াতের মধ্যে বরকত হয় একটা হাদিস যদিও হাদিসের সনদটা অত্যন্ত দুর্বল তারপরে বলি হাদিসের মধ্যে আসে যে দান খয়াত করে সে আল্লাহর বন্ধু যদিও সে ফাসেক হয় যদিও সে গুণাগার হয় তো দান করা অনেক ফজিলতের কাজ সালাতামকে আল্লাহ বললেন যে সামিরি যার কারণে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এই সামিরিকে হত্যা করতে নিষেধ করলেন না তাকে হত্যা করিও না মুসা আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ যার কারণে এত মানুষকে হত্যা করা হলো তাকে হত্যা করবো না কেন আল্লাহ রাব্বুলি আলমিন বললেন দেখো মুসা সামিরি দান হয়রাত করে তো দান খয়রাত অনেক দামি কাজ যে লোক দান খয়রাত করার জন্য গড় থেকে বের হয়ে যায় সে আল্লাহর জিম্মা হয়ে যায় পাঁচ নম্বর যে লোকটা গুণার থেকে বাঁচার জন্য গিবত থেকে বাঁচার জন্য শেখায়ত থেকে বাঁচার জন্য দুনিয়াবি হারাম আলোচনা থেকে বাঁচার জন্য একাকিত্ব অবলম্বন করে একা একা থাকে গড়ে একা থাকে তার জিম্মাদারি স্বয়ং রাব্বুল্লা আলামিনের হাতে এই কথাগুলো হায়াত সাহাবা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন